আসছো তো তাই নিজের বলে করে নিচ্ছি জাস্ট দেখুন আমার ভিডিওটা আপনাদের কিরকম লাগছে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল সুমন নিনা ব্লগস থেকে আপনাদের আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি আপনারা দেখবেন আজকে আমি বাড়িতে বসেই পাড় লাগাবো এই যে আমার শাড়ি এটা আর এই যে পাড় দেখবেন কিভাবে আমি শাড়িতে পাড় লাগাচ্ছি মেশিনের দ্বারাই কিভাবে পাড়টা লাগাচ্ছি আপনারা দেখবেন সুতোটা মেশিনটা আমারই মাঝে মধ্যে কাজ করি মানে নিজেরটাই বেশি করি আর যাদের ভালো লাগে তারা আমাকে দেয় কাজ করতে বেশিরভাগটা পাড়ই লাগাই আর যে আমি নতুনভাবে পাড় কারণ সবাই একদিকে মেশিনে করে আর একদিকে হাতে সেলাই করে তো আজকে আমি আমার বলেই এটা আমি করছি দুদিকেই মেশিনটা চালাবো মেশিনটা পাড়ের উপর দেখবো কীরকম লাগে বা পরে কীরকম অনুভবটা হয় তাহলে আমাকে যারা দেয় তাদের সেরকমভাবেই করে তাদেরও বলবো যে দেখুন এরকমভাবে বসালেও ভালো লাগে ঠিক আছে আর আরেকটা কথা হচ্ছে যে এই টিয়া কালারের সুতো নেই বলেই আমি এই সাদা সুতোটা দিয়েই করছি যেহেতু আমার যদি অন্য কারোর হতো তাহলে আমি হয়তো চেঞ্জ করে দিতাম যেহেতু নিজস্ব তো তাই নিজের বলেই করে নিচ্ছি জাস্ট দেখুন আমার ভিডিওটা আপনাদের কীরকম লাগছে সব সেটিং করাই আছে ভালো কথা বন্ধুরা আমার এই শাড়িটা কিরকম লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন এটা আমার মামি দিয়েছে মামা বাড়ির মামি দিয়েছে শাড়িটা আমাকে পুজোতে পরতে আমি এখনো পড়িনি তো ওনার ইচ্ছা যাতে আমি পরে ওনাকে একটু দেখাই তো আমি তো পুজোতে কোথাও বেরোতে পারিনি ভাবছি বাড়িতে লক্ষ্মী পুজো লক্ষ্মী পুজোর সময় আপনাদের দেখাবো তো এই শাড়িটা সেদিনই আমি পরবো তো আপনারা বলবেন কেমন হয়েছে আমার শাড়িটা এই যে বন্ধুরা এই পাটটা 20 মিটার কাপড় আছে এর থেকেও ছোট পাড় পাওয়া যায় তো বন্ধুরা ছোট পাড় লাগাবেন না ঠিক আছে বড় পাটটা লাগালে ভালো হবে এবার দেখবেন আমি এই এই জায়গাটা এরকম ভাবে মুড়ে নেব দিয়ে তারপর কাপড়ে সেটিং করব এবার বন্ধুরা দেখুন আমি কিভাবে পাড়টা লাগাচ্ছি এই আমি সেটিং করে নিলাম পাড়ের সাথে এই কাপড় নিয়ে বন্ধুরা এইভাবে সেটিং করে নিচ্ছি এই যে বন্ধুরা পরে করছি এই যে সেম এরকম হচ্ছে দেখুন এরকমভাবে সেলাইটা হচ্ছে এই যে আপনাদের আগেই বলেছি যে এই টিয়া কালারের সুতো ছিল না যেহেতু আমার শাড়ি তো আমি সাদা সুতোটা দিয়েই করছি জানি হয়তো ভালো লাগছে না তবুও আমি করছি আজকে যেহেতু নিজের শাড়ি আপনাদের বারবারই বলছি যেহেতু আমার নিজের শাড়ি দেখুন আমার এই পাশটা হয়ে গেছে তো এই সাইডটা আমি এরমভাবে মুড়ব দিয়ে এটাকে ঘুরিয়ে নেব দেখুন এরমভাবে মুড়তে হবে এইভাবে তো করছি দেখুন এই নিলাম এই সেটিং
এই তুললাম, তো কাপড়টাকে এরকম ভাবে ঘুরিয়ে নেব। আমি আর সুতোটাকে কাটব না, এই নিলাম। জানি না আপনাদের কিরকম লাগবে, যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে জানাবেন কিরকম লাগছে আমার এই ভিডিও বা এই হাতের কাজটা, আপনাদের কিরকম লাগলো প্লিজ জানাবেন, আমি আপনাদের জন্য অপেক্ষায় থাকব। বুঝতেই পারছেন আমার এখন নতুন চ্যালেঞ্জ, আপনাদের সাপোর্টটা আমার প্রচণ্ড পরিমাণে প্রয়োজন, আপনারা সাপোর্ট করলে আমি আরও এগিয়ে যেতে পারবো। দেখুন আমার পিছনে চলে এসছে আমার শাশুড়িমা প্লাস আমার মেয়ে মামাম, এই যে আমার রূপম চলে এসছে, দেখুন ও লাফাবে না। কি ব্যাপার, যায় পড়ে গেছে, ওটো 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 ওটো, ফোন নেয় না, ফোন শুধু ফোন নেবে। বন্ধুরা আমার সেলাইটা শেষ পর্যায়ে চলে এসেছে, দেখুন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে।